বছর বারণ নাবালিকা ভাইঝির ওপর শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী জেঠুর বিরুদ্ধে। মানে অসভ্যতা মতো ব্যবহার করছিল, আর সেই হিস করে নাম করে নেমেছিলাম, মানে বাজে ব্যবহার করেছিলাম। পেচ্ছাপ করার নাম বলে আমার মেয়ের সাথে এমনভাবে ব্যবহার করেছে, মানে অসংখ্য ব্যবহার। সে বেছাড়িয়ে একদম কেঁদে কুদে, মানে সে তার দুর্বল হয়ে পড়েছে শরীর। এবং আমার মেয়ের দিকে এবং আমার ছেলে মেয়েকে মারা এবং আমার মেয়ের দিকে এবং আমার ছেলে মেয়েকে মারার হুমকি দিয়েছিল, যে এ কথা যদি কাউকে বলিস অসম্ভব ব্যবহার করে যা মুখে বলা যায় না। এ কথা যদি ছেলে মেয়েকে হুমকি দিয়েছিল যে এ কথা যদি কাউকে বলিস তো দিকে মেরে ফেলে দেবো, হুমকি দিয়েছিল যে এ কথা যদি কাউকে বলিস অসম্ভব ব্যবহার করে যা মুখে বলা যায় না। এ কথা যদি ছেলে মেয়েকে হুমকি দিয়েছিল যে এ কথা যদি কাউকে বলিস তো দিকে মেরে ফেলে দেবো। পক্সো আইনে জেঠুকে গ্রেপ্তার করা হয়েছে। 50 ছুঁইছুঁই জেঠুর নাম অসিত মাইতি, বাড়ি ঘাটাল থানার হরিসিংপুর গ্রামে। বছর বারণ ভাইঝি প্রতাপপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। লটারি বিক্রেতা জেঠু অসিত মাইতি 3রা এপ্রিল বালিকা ও তার ভাইকে ঘাটাল বেড়াতে নিয়ে যায়। পাশাপাশি বাড়ি দুই পরিবারের মধ্যে হৃদ্যতা ছিল, তাই সরল বিশ্বাসে দুটি বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় ওই প্রতিবেশী জেঠুর সঙ্গে। সন্ধ্যার পর বিকল্প মাঠের রাস্তা ধুয়ে মাঠের মাঝখানে ওই বালিকার উপর যৌন হেনস্থা ও শ্লীলতাহানি করে অসিত মাইতি। বিষয়টি পরিবারে জানালে ওই বালিকাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় ওই জেঠু। রবিবার অসিত মাইতির নামে ঘাটাল থানায় অভিযোগ দায়ের হয়। সোমবার অসিত মাইতিকে পক্সো আইনে গ্রেপ্তার করা হয়। সেদিনের ঘটনা ব্যাখ্যা করে ওই নির্যাতিতা নাবালিকা কি বলল শুনুন। ঘটেছিল যে একটা লোক বাবার খোঁজে এসেছিল, বাবা তো কাছে গেছিল, মা বলছে নাকি তুই তো বাবার কাছ থেকে যেতে পারবি, হ্যাঁ যেতে পারবো। গেছিলাম বাবার কাছকে, এবার গেছিলাম, দিয়ে আবার তা ফিরে চলে এসেছিলাম, ফিরে রাস্তা পাঠিয়েছিল তো তার জন্য ফিরে চলে এসেছিলাম। তারপর তো তখন আমার ব্যাগ আবার চলে এসেছিলাম, দিয়ে তারপর তখনই পচে ঢুকে আমি বলছিলাম যে বাবা মার নম্বরটা আছে, সে বলছে আছে, আমি তখন বলছি তো বাবা মামাদের ঘর তো জানি তো বুঝি না যাবো। দিয়ে তারপরে দাঁড়া আমি সাইকেলটা মানে ঘরে রাখতে এসেছি, এবার রাখতে এসেছিলাম, দিয়ে দিয়ে তা মাকে আবার কিছু বলিনি, চলে গেছি যে পুকুরের ধারে যে লাইটিং গুলো ছিল সেগুলো দেখতে গেছিলাম। বা আমি আমার ভাইকে নিয়ে গেছিলাম একবার সিটতে, যে ভাই চো আমার বলে তখন বোঝে উঠে বলছে চ চো গায়ে বুঝলি না যা বোঝাতে পারছি না। আমার দুজনকে জোর করে চাপিয়ে মাঠে মাঝখানে ভীমের দোকান প্যান্ডের দোকানের কাছে যে মানে অসভ্যতা মতো ব্যবহার করছিল, আর সেই হিস করে নাম করে নেমেছিলাম, মানে বাজে ব্যবহার করেছিল। আবার এসার সময় তারপর সে বাবা মানে ঘরে গেছে, আবার ফোন করে দিয়ে গাড়ি উঠে বাপনা মালটা ঘরে গিয়ে বাবাকে বলছে বাবা বাবা হয়ে গেছে হ্যাঁ মানে কাজটা তার। তখন তারপর তার এসে তারপর এসে সে আবার দাঁড়িয়েছিল তার বাড়ির সামনে, দিয়ে সে বলছে নাকি আবার যা যাবি আর আমি বলছি ঠিক আছে চলো চলো ঘরকে চলো, একবার ঘরকে আবার কোথাও দাঁড়া বলে সে আবার মাঠে আবার বাজে ব্যবহার করেছিল। আর কি বলছিল আমাদেরকে? আর বলছিল নাকি তুই তো আমাকে ভালোবাসো ভালোবাসো বল নাহলে গাড়ি চালাবো নি, আর তার ছোট্ট মুখে গালে নাকে নিয়ে চুম দিতে হয়েছিলো, আর আমাকে নি এমনভাবে ধরে আর নাকে কামড়ে দিয়েছিল। আর কি বলছিল? মেয়েদের হুমকি দেখেছো নাকি? আর হুমকি দিও আর বলেছে যদি তা বলো, আর ধানের ধান মানে ধান আর জমিতে বলছিল মানে ধান জমিতে সে মেরে ফেলে দিল, ওটা বলতে গেছিল ধান জমি বলে রয়ে গেছিল। নাবালিকার বাবা ঘটনার কি ব্যাখ্যা দিলেন শুনুন। ঘটনা ঘটেছে বলতে আমি বুধবার দিন কাজে চলে যাই, রোজেরই কাজে যাই, এবার একটা লোক আসছিল আমার কাছে, এবার আমার স্ত্রী আমার ছেলে পুলেকে পাঠিয়েছিল, আচ্ছা সাইকেলের কাছে কাছে ওখের সাইকেল রেখে দিয়ে উনি ও কী করেছেন, এবার আমার ছেলে বেটাকে মোটর সাইকেলে নিয়ে গেছে, আমার কাছকেও গেছে, যেতে যেতেও খারাপ ব্যবহার করেছে, আমাকে সেটা কিছু জানায়নি, ছেলে মেয়ে ভয়ে কিছু বলেনি। আচ্ছা আমাকে জিজ্ঞাসা করলো বাবা, আমি ঠিক আছে বাবা মা চলে যাক কাজ মিটে গেছে চলে যা আমি চলে যাবো তাড়াতাড়ি। অর্ধেক রাস্তায় আসতে আসতে মনে হলো যে রাস্তাটা আছে ওই রাস্তায় আমার মেয়ের সাথে আবার বললো দাঁড়াবো আমি পেচ্ছাপ করবো। পেচ্ছাপ করার নাম বলে আমার মেয়ের সাথে এমনভাবে ব্যবহার করেছে, মানে অসংখ্য ব্যবহার। সে বেছাড়িয়ে একদম কেঁদে কুদে, মানে সে তার দুর্বল হয়ে পড়েছে শরীর। প্রশাসনকে জানিয়েছি,
বুধবার হয়ে গেল, বৃহস্পতিবার হয়ে গেল, শুক্রবার হয়ে গেল, শনিবার হয়ে গেল, আমার কেউ টেপ লাগেনি। কোন প্রশাসন জানিয়েছে? স্থানীয় প্রশাসনকে? না, আমার গ্রামের প্রশাসনকে জানিয়েছি। গ্রামের প্রশাসন আমাকে কেউ কিছু সাহায্য পায়নি আর করেও নি। এবার আমি একটা বাবা হয়ে আমি কতদিন সহ্য করব? সেই জন্যে আমি রবিবার FIR করে সেই ব্যক্তিকে আমি তুলে নিয়েছি থানায়। এখন আপনারা কী চাইছেন? হ্যাঁ, এখন আপনারা কী চাইছেন? না, শাস্তি হোক, কেননা আমিও একটা 13-12 বছরের মেয়ে ছেলে। আমি একটা বাবা হয়ে যে কোনো মেয়ে কারো কষ্ট পায়, তার বাবা মায়েরাই কষ্ট পায়, আমার শাস্তি হওয়াই দরকার। আপনার নাম? আমার নাম রাজকুমার বাগ। বাড়ি? বাড়ি হরিসিংহপুর। যে এই ঘটনা ঘটে তার নাম কি? অসিত মাইতি। তার বাড়ি? ডাক নাম করছে হরিসিংহপুরেই মাইতিপাড়াই ঘর, দক্ষিণপাড়ায় মাইতিপাড়া। ঘটনা ঘটেছে বলতে, আমি বুধবার দিন কাজে চলে যাই, রোজেরই কাজে যাই। এবার একটা লোক আসছিল আমার কাছে, এবার আমার স্ত্রী আমার ছেলে পুলেকে পাঠিয়েছিল। আচ্ছা, সাইকেলের কাছে কাছে ওকে সাইকেল রেখে দিয়ে উনি ও কী করেছেন, এবার আমার ছেলে বেটাকে মোটর সাইকেলে নিয়ে গেছে, আমার কাছেও গেছে, যেতে যেতেও খারাপ ব্যবহার করেছে, আমাকে সেটা কিছু জানায়নি, ছেলে মেয়ে ভয়ে কিছু বলেনি। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করলো বাবা, আমি ঠিক আছে বাবা মা চলে যাক, কাজ মিটে গেছে, চলে যা, আমি চলে যাবো তাড়াতাড়ি। অর্ধেক রাস্তায় আসতে আসতে মনসলার যে রাস্তাটা আছে ওই রাস্তায় আমার মেয়ের সাথে আবার বললো দাঁড়াবো, আমি পেচ্ছাপ করবো। পেচ্ছাপ করার নাম বলে আমার মেয়ের সাথে এমনভাবে ব্যবহার করেছে, মানে অসংখ্য ব্যবহার, সে বেছাড়িয়ে একদম কেঁদে কুঁদে, মানে সে তার দুর্বল হয়ে পড়েছে শরীর। প্রশাসনকে জানিয়েছি, বুধবার হয়ে গেল, বৃহস্পতিবার হয়ে গেল, শুক্রবার হয়ে গেল, শনিবার হয়ে গেল, আমার কেউ টেপ লাগেনি। কোন প্রশাসন জানিয়েছে? স্থানীয় প্রশাসনকে? না, আমার গ্রামের প্রশাসনকে জানিয়েছি। গ্রামের প্রশাসনে আমাকে কেউ কিছু সাহায্য পায়নি আর করেও নি। এবার আমি একটা বাবা হয়ে আমি কতদিন সহ্য করব? সেই জন্যে আমি রবিবার FIR করে সেই ব্যক্তিকে আমি তুলে নিয়েছি থানায়। এখন আপনারা কী চাইছেন? হ্যাঁ, এখন আপনারা কী চাইছেন? না, শাস্তি হোক, কেননা আমিও একটা 13-12 বছরের মেয়ে ছেলে। আমি একটা বাবা হয়ে যে কোনো মেয়ে কারো কষ্ট পায়, তার বাবা মায়েরাই কষ্ট পায়, আমার শাস্তি হওয়াই দরকার। আপনার নাম? আমার নাম রাজকুমার বাগ। বাড়ি? বাড়ি হরিসিংহপুর। যে এই ঘটনা ঘটে তার নাম কি? অসিত মাইতি। তার বাড়ি? ডাক নাম করছে হরিসিংহপুরেই মাইতিপাড়াই ঘর, দক্ষিণপাড়ায় মাইতিপাড়া। নাবালিকার মা যা বললেন শুনুন। আমি আমার ছেলে মেয়েকে পাঠিয়েছিলাম, ওই লোকটা ওই অসীম মাইতি, ওই লোকটা গাড়ি মোটর সাইকেলে করে আমার ছেলে মেয়েকে চাকরি দিয়ে গেছিলো, যেতে যেতে অসভ্য ব্যবহার করেছিলাম আমার মেয়ের সাথে, মেয়ের সাথে অসভ্য ব্যবহার করে তারপর ওর বাবাকে ওর বাবার কাছে গিয়েছিলো, সেখানে বাবাকে কিছু বলতে পারেনি, আবার আসবার সময় এত অসভ্য ব্যবহার করে যে বলা যায় না আমাকে। এবং আমার মেয়েকে এবং আমার ছেলে মেয়েকে মারার হুমকি দিয়েছিল যে এ কথা যদি কাকু বলিস অসুখ ব্যবহার করে যা মুখে বলা যায় না, এ কথা যদি ছেলে মেয়েকে হুমকি দিয়েছিলো যে এ কথা যদি কাকু বলিস তো দিকে মেরে ফেলে দেবো। ওই জন্য এখন তোমরা কী চাইছ? এর জন্য আমরা শাস্তি চাই। শীতল বাঙালির রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ।